আজান কমরে তাই তোকে এক ফোঁটা পানি ধরে না আর তোর মহিল মহিলার বলি আজ বিলকুল বন্ধ হয়ে গেছে বন্ধ করো ওই নিষ্ঠুর হাতি বন্ধ করে বলো বলো কোথায় আছে আমার মন মহিলা কতকাল কতকাল তাকে আমি তুমি জানো আমি আমি দূর থেকে একটু চোখের দেখা চলে আসবো তুমি তুমি দয়া করে আমাকে সেখানে নিয়ে যাবে যাবি আরে কে তো কোনো ফায়দা হবে না কারণ তুই তোর মহিলাকে দেখে রাখো কিনতে পারবি না আমার মহিলাকে আমি কিনতে পারবো না আমি পারবি কি করে কারণ তোর মহিলা দিয়ে এখন বস্তাবন্দি লাভ হয়ে আর তোকে মায়ের খোঁজ করতে হবে না তুইও মায়ের মতো ওই আধার আকাশে এক রাস্তার আদের মাঝে মিশে গিয়ে মিটিমিটি হাসবি আর আমি আমি দূর থেকে চেয়ে চেয়ে বলবো আমি
ওই কঙ্কন আমার বাবার রক্ষিতার ছেলে। বাবার মৃত্যুর আগে তার বিশাল সম্পত্তির অর্ধেক অংশ ওই কঙ্কনের নামে ইয়ে করে গেছে। আর সেই কথাটা জানতে পেরেই বিউটি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে ওই তোমার ছেলে যুবকে, না না এই অপমান লাঞ্ছন আমি কিছুতেই সহ্য করব না। ওই সালা শুয়োরের বাচ্চাকে আমি ও চুন্না খবর বল প্রেমিকার পরিচয় জানতে পেরেছ? কালো পানি কলসি ভরে কাকে তুলে নিয়ে পাহাড়ি রং ছড়াতে ছড়াতে পথ চলতে শুরু করেছে। আপনার তাই খোয়াবে ভুল চাপা ছবি আমি এঁকে নিই। আচ্ছা কেন তুমি বারবার আমার ছবি আমার রক্ষণ করো?
তোমার ছবি আঁকতে যে বড় ভালো লাগে বাবা। নক্ষত্রদা তুমি? আমি শিল্পী, তাই তো আমার জীবনের সুন্দর স্মৃতিগুলো আমি আমার মনের পর্দায় জীবন্ত ছবি করে ধরে রাখতে চাই। শিল্পী হলো তুমি, হচ্ছে নিষ্ঠ, তাই তো তুমি ছবির অন্তরে নীরব ভাষা অন্তর্দি অনুভব করতে পারো না, বুঝতে পারো না তোমার সৃষ্টির সেই গোপন ভাষা। ভাষা তাই বলি কথা কিছু কিছু মন্দ কাজে আমি ইন্টারন্যাশনাল।